প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি কমান্ডার আরাফাত ইসলাম। নির্ভয়ে কাজ করবেন, র‍্যাব আপনাদের সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সম্প্রতি র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কমান্ডার আরাফাত ইসলাম। কিন্তু কে এই কমান্ডার আরাফাত? চলুন জেনে নেওয়া যাক। কমান্ডার আরাফাত বাংলাদেশ নৌবাহিনীর একজন চৌকস অফিসার। তিনি 1995 সালের 35তম BMA লং কোর্সের সাথে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1997 সালের 1 জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন তিনি। দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 24 এপ্রিল আমি র‍্যাব ফোর্সেস হেডকোয়ার্টারে আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে আমার নতুন দায়িত্ব শুরু করেছি। আমি ইতিপূর্বে 2007 থেকে 2009 সাল পর্যন্ত র‍্যাবের 2টি ব্যাটালিয়ান র‍্যাব 4 এবং র‍্যাব 5-এর উপপরিচালক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আমি 1995 সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করি এবং 1997 সালের 1 জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করি। এছাড়াও কমান্ডার আরাফাত 2022 সালে প্রেষণে র‍্যাব ফোর্সেসে যোগদান করেন। এরপর র‍্যাব 13-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রংপুর বিভাগীয় অঞ্চলে জঙ্গি দমন অভিযান, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কমান্ডার আরাফাত ইসলাম ইতিপূর্বে 2007 থেকে 2009 সাল পর্যন্ত র‍্যাব 4 ও র‍্যাব 5-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডেও। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন ও সাউথ সুদানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আপনারা সবসময় আমাদের সাথে কাজ করেন এবং আপনাদের এই কর্মতৎপরতা সর্বমহলে সবসময় প্রশংসিত হয়ে থাকে। আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমাকে আপনাদের সাথে কাজ করার, এই লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে কাজ করার যে অনন্য সুযোগ র‍্যাব সদর দপ্তর দিয়েছে, এজন্য আমি র‍্যাব সদর দপ্তরের সম্মানিত মহাপরিচালক সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্প্রতি র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, পেশাদার সাংবাদিকরা দেশের দর্পণ, পেশাগত কাজে তাদের পাশে সবসময় থাকবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। তবে আপনাকে একটা কথা বলি, ওষির চেয়ে মসির ক্ষমতা বেশি, পেন ইজ মাইটার দেন সোর্ড। সো আপনাদের কাছে সেই কলম আছে, আমি আশা করি আপনারা সেই কলমের মাধ্যমে আপনাদের এই যে জোরালো বক্তব্য সেটা ফুটিয়ে তুলবেন। নির্ভয়ে কাজ করবেন, র‍্যাব আপনাদের সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কমান্ডার আরাফাত র‍্যাব থেকে বাংলাদেশ পুলিশ পদক, BPM সেবা, এছাড়াও তিনি নৌপ্রধানের প্রশংসা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে ফোর্স কমান্ডার্স কমেন্ডেশন প্রাপ্ত হয়েছেন। মুসাফির রহমান, বিজু টিভি, ঢাকা।